লাইট অফ করে দাও, লাইট অফ করো। হ্যাঁ নিজে একা হাতটা দিচ্ছে। দীঘাতে আরেকটা নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি, দেখতেই পাচ্ছ হয়তো আমাকে দেখে যে এত হাসি খুশি আছি। আজকে আমরা দীঘা হচ্ছে সেকেন্ড দিন, তো এখন বাজে 9:30, আমরা উঠেছি। ভেবেছিলাম যে সূর্যোদয় দেখতে যাবো, তো আমরা যেতে পারিনি। আর দেখো আমাদের সুন্দর বাবাকে। তো এখন মানে আমরা এখানে রেডি হচ্ছি, ছেলেরা দুজনে রেডি হয়ে নিচে চলে গেছে আর আমি রেডি হয়ে গেছি। তো আমার ফুল লুকটা এখন হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন দিদিভাই রেডি হচ্ছে, তো ফার্স্ট হয়তো যাবো মোহনা, না তো না যদি যাই তো আমরা মেন আজকে উদয়পুর বিচে যাব, এটা ঠিক করেই এসেছি। তো সেখানে এখন যাব, ওখানে খুব মজা টজা করবো। আজকে জানি না সমুদ্রে স্নান করবো নাকি, যদিও না করি সুইমিং পুলে তো স্নানটা করবো, কি তাই? তো কিসে স্নান করবি? সুইমিং পুল দীঘায়। কালকে তো ও দীঘায় সমুদ্রে নেমে আর উঠতেই চাইছিল না, জানো না, জোর করে সে আমার টেনে তুলে চলে সুইমিং পুলে যাবার বলে। তো চলো এখন যাই নিচে, ওরা চলে গেছে, ফোন করেই যাচ্ছে। তো আজকে ব্লগটা দেখতে থাকো। তো সকালটা শুরু হলো সন্দেশের ম্যাগি আর দিদিভাইয়ের মিষ্টি হাসি দিয়ে, কারণ সেদিন দিদিভাইয়ের বার্থডে ছিল। তো আমরা সকালটা ঠিক করলাম যে উদয়পুরে গিয়ে আগে হালকা কিছু টিফিন করে নেব, তারপর তো উদয়পুরের বিচে চলে যাব। তো আমারও এদিকে বলতে বলতে গরম গরম কচুরি এসে গেছে। তো কচুরি আর ঘুগনি দিয়ে খেতে খেতে সোজা মনে পড়লো কাঁকড়ার কথা, আর চলে গেলাম কাঁকড়ার কাছে। উদয়পুর মানেই তো মাছ ভাজা, চিংড়ি মাছ, কাঁকড়া, তাই না বলো? তো এখন আমাদের কাঁকড়া সিলেক্ট করা হচ্ছে, ইলিশ ফ্রাই অর্ডার করা হচ্ছে। আমাদের উদয়পুর বিচে এসেছি আমরা এখন, কাঁকড়া, উদয়পুর বিচ শুধু কাঁকড়ার জন্য, কাঁকড়া খাওয়ার জন্যই এসছে ওরা। কি বলছে নাকি সাপ উঠেছে তোমাদের এখানে? সাপ এসছে না, কাঁকড়া আর ইলিশ ফ্রাই হচ্ছে। কাঁকড়া যেটা উদয়পুর ছাড়া খাওয়া সম্ভব না, দীঘাতেও পাওয়া যায় কিন্তু উদয়পুরে এখন এখন না। দিদি ওখানে বসে আছে, ভালোই লাগছে। আর সঙ্গে আইসক্রিম দেবে, মজা ডাকছে না না। উদয়পুর অনেকেই এটাকে গরিবের গোয়া বলে থাকে। তো গরিবের গোয়ায় উদয়পুরে যেতে কিন্তু খুব একটা খরচা নেই। ওখানে মনোরম পরিবেশ, পায়ে সমুদ্রে জলের ছোঁয়া, আর চারপাশে কালারিং, কি সুন্দর পর্দা, আর মাছ ভাজা, কাঁকড়ার ঝোল, চিংড়ির ঝাল, কত কিছু বিক্রি হয়। তো এই উদয়পুরেই কত স্মৃতি মানুষের আটকে থাকে। এছাড়াও সাথে বাচ্চা নিয়ে গেলে তারা কিন্তু একদম বোর হবে না, কারণ বাচ্চাদের খেলনার জন্য কত ধরনের গাড়ি চলে এসছে রং বেরঙের। এই যে সন্দেশ যে গাড়িটা চড়ছে, এটার কিন্তু ভাড়া মাত্র 50 টাকা। এছাড়াও কিন্তু এখানে ডাব বিক্রি হয়, আইসক্রিম বিক্রি হয়, নতুন তো মায়ের হাতের মাংস কষা নিয়েও বিক্রি করছে দেখলাম। বলতে না বলতে আমাদের কাঁকড়ার কষা এসে গেছে, আরে বাবা, সাথে তো আছে ইলিশ মাছ ভাজাও, গরম গরম না খেলে একদম ভালো লাগবে না। আরেকটা কথা বন্ধুরা, এখানে কিন্তু ওরা বিভিন্ন ধরনের মাছের দাম চায়, তো এক একজনের কাছে এক এক রকম দাম। তোমরা একটু অবশ্যই বার্গেনিং করে নিও, দেখবে অনেক সস্তায় তোমরা কিন্তু মাছ পেয়ে যাবে। তারপর তো রান্না আছেই, তোমরা যেমন চাও। দেখতে পাচ্ছ এখন তোমাদের দাদাভাই কাঁকড়া ঠ্যাং চিবিয়ে খাচ্ছে কিভাবে। দেখো এছাড়াও কিন্তু এখানের মনোরম পরিবেশের মতো আর শান্তি কিছু আছে, সমুদ্রের আনন্দ, সমুদ্রের জল, সাথে এরকম মাথার ম্যাসেজ। হ্যাঁ, এত মাথা ম্যাসেজ করতে মাত্র কিন্তু 50 টাকা নিচ্ছে। এছাড়াও আমি কিন্তু রিলস করতে ছাড়িনি, কতগুলো রিলস করেছি। তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো, প্রিয়স্মিতা মিষ্টি, অবশ্যই ফলো করে দিও, অবশ্যই তোমরা ওখানে গিয়ে আমার অনেক রিলস দেখতে পাবে। এত মজা করার পর তারপর আমরা কি করলাম, ঘরে চলে এলাম। তো বন্ধুরা রুমে চলে এলাম উদয়পুর থেকে, দেখলে উদয়পুরে ভীষণ মজা করেছি।
সন্দেশ গাড়িটারি চালিয়েছে। উদয়পুর মানেই তো কাঁকড়া মাছ ভাজা, তো বেশ ভালো লাগলো। কিন্তু এবার দীঘা এসে একটা জিনিস খুব বিচ্ছিরি, মানে একটা জিনিস খুব খারাপ লাগছে, দীঘার কোনো হাওয়া নেই। মানে দীঘা ঢোকার আগে একটা হাওয়া দিতে মনে হতো যে দীঘা এসে গেছি, আজকে উদয়পুরের সামনে বসে আছি একদম, যে কোনো রকম হাওয়া মানে কিচ্ছু নেই, জানো না এত গরম লাগছে যে কি বলবো, মনে হচ্ছে যে কেন দীঘা এলাম এরকম মনে হচ্ছে। তো যাই হোক, মানে তারপর বেশ ভালো লাগে, ঘামিয়ে টামিয়ে গেছি, তারপর গাড়িতে এসে চালিয়ে দ্রুত গতিতে চলে এসেছি হোটেল। হোটেল যেহেতু একদম আমাদের দীঘার সমুদ্রের পাশে, তো এখন ঘরে চলে এসেছি, তো এখন ফ্রেশ হয়ে নেবো, নিয়ে আজকে আর দীঘা হয়তো স্নান করবো না, সমুদ্রে তো সুইমিং পুলে নামবো। তো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে ঘড়িতে চারটে পঁচিশ মতো, তো আমি আর তোমাদের দাদা ভাই একটুখানি ভাবলাম চলো কটা ভিডিও করে আসি, কিন্তু এখন না জোয়ার চলছে তাই আর নিচের নামা হলো না। আগের বার এসেছিলাম তখন বিকেল অনেক ভিডিও করেছিলাম, কখন যে জোয়ারটা যাবে একটুখানি ভিডিও কটা করতে পারবো আশা করে বসে আছি। এই যে আমার ড্রেস, হোয়াইট কালারের একটা ড্রেস আমার দাদা ভাই খুলেছে আমার পছন্দ করে। নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘায় চলে এলাম বিকালবেলায়। আসলে সবাই ওল্ড দীঘায় আসে কারণ ওল্ড দীঘায় বসার জায়গাগুলো এত সুন্দর করে দিয়েছে আর এত আলো দিয়ে পুরো মনোমুগ্ধকর করে দিয়েছে, আর লোকের ভিড় তো বলার বাহুল্য, এত লোক হয়েছিল। এই যে সকালেও বলেছি, এই গাড়িগুলো বাচ্চাদের চলতে কিন্তু 50 টাকা করে নিচ্ছে, এরা 5 পাক ঘোরাবে। তো এছাড়াও এখানে অনেক ধরনের কেনাকাটার জিনিস আছে, মুক্ত জিনিস, তার চেয়েও বড়ো শাখা শঙ্খ কিন্তু অনেক বিক্রি হচ্ছিল, বিভিন্ন রেটের আছে, তোমরা অবশ্যই বার্গেটিং করে নিতে ভুলো না। তো আমরা এইসব করার পর কিছু খেলনার দোকানে গেলাম, আর তারাও দেখাই তোমাদের। এই যে দিদি ভাই এই ব্যাগগুলো দেখছিলো, এই ব্যাগগুলো কিন্তু 150 টাকা করে চাইছিলো, তো একদমই কমাইনি আমরা বলেছিলাম, তো 150 মানে 150, কিন্তু সত্যি খুব সুন্দর ব্যাগগুলো লাগছিলো। আর চারপাশটা দেখে নাও কত সুন্দর লাগছে, আলোয় আলোয় ভরে গেছে। তারপর চলে গেলাম খেলনার দোকানে, তোমাদের তো বলতে ভুলে গেলাম, এখানে সব জিনিসই না আমাদের লোকাল জিনিসের থেকে 10-20 টাকা বেশি করে হয়, যেহেতু ওটা ঘোরার জায়গা তাদেরও ব্যবসা চলবে। তারপর আমরা চলে গেলাম মাছের দোকানে, দেখো সব মাছকে কিছু মশলা মাখিয়ে রেখেছে। এই যে বড়ো চিংড়িগুলো 7 পিস 100 টাকা, আর ছোটো চিংড়িগুলো 10 পিস 100 টাকা কিন্তু। তো এখানে অনেক ধরনের মাছ আছে, কাঁকড়া আছে, চিকেন আছে, শুটকি মাছ আছে, লোটে মাছ আছে, পম্পলেট মাছ আছে, ভোলা মাছ আছে, সব ধরনের মাছ ওরা ফ্রাই করে দেয় এবং তোমরা যদি বলো সেগুলো তারা মশলা মাখিয়ে ভাজা করেও দেয়, তো সেটা তোমাদের ব্যাপার। তো তোমরা এখানে নিউ দীঘা ওল্ড দীঘা সব জায়গায় এই দোকানগুলো অ্যাভেলেবেল পাবে। তারপর আমরা চলে গেলাম সোজা কেকের দোকানে, কারণ দিদি ভাইয়ের জন্মদিন ছিল বলে মিয়ামর থেকে একটা তো কেক নিতেই হবে, তো আমরা কেক কিনে চলে যাবো এবার রুমে। চলো দিদি ভাইকে তাহলে রুমে গিয়ে সারপ্রাইজটা দিই। লাইট অফ করে দাও, লাইট অফ করো। হ্যাঁ Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy happy birthday to you, day to you. দিদিভাই জানে না ব্যাপারটা কিন্তু সেজে গুজে আছে কেন, এখন আমি বলে দিলে সেজে গুজে আয়, দিদিভাই একটা ছবি তুলবো, বুঝে গেছে এইটুকু তো বলছে স্বাভাবিক তাই না বলো। ঠিক আছে এখানে সবই মলাইদের জোগাড় করেছে, আমরা চাষ নিমিত্ত মাত্র সাজিয়েছি।
কুড়ি হয়ে গেছে। এই প্রথম দিদিভাই জন্মদিন এত দূরে সেলিব্রেট হলো মা বাবার থেকে ছেড়ে। এই প্রথম দিদিভাই এত দূরে জন্মদিন সেলিব্রেট হলো এত বছরে, যা হোক একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। মানে ঘুমিয়ে পড়বো, কালকে গিয়ে তোমাদের সাথে একটা নতুন ভাবে দেখা হবে। দেখতে চোখের তলা কালি পড়ে গেছে, এখন মুখ টুক দেবো, ফেস ওয়াশ করবো, একটু দেরি হবে প্রায়। তো আজকের মতো টাটা।